সম্মানিত দর্শক শ্রোতা, আমি বরাবরই বলে থাকি যে রামবুটান গাছের জন্য গর্ত বড় করতে হবে। তো গাছ যত বড় হবে আপনার গর্ত তত বড় করতে হবে। এখানে অলরেডি প্রায় 4 ফিটের মতন গর্ত করা হয়ে গেছে। সম্মানিত দর্শক শ্রোতা, যে রামবুটান গাছটি দেখতে পাচ্ছেন এটার বয়স 4 বছর, আর অলরেডি এটাতে ফল আসছে। কিছুদিন আগে আমরা ফল সংগ্রহ করেছি, ফল পেয়েছি এটাতে। তো বেশি একটা আসে নাই, তো গাছটি রোপণ করা হয়েছে মূলত এবছর। 4 থেকে 5 মাস আগে আমরা এই গাছটি রোপণ করছিলাম, আর গাছটি ছিল অনেক বড়। আর এই বড় গাছটি ছিল একটি টপে, টপ থেকে এখন আমরা এই জায়গায় রোপণ করে দিছি। তো রোপণ করার পর এখনও কিন্তু ফল আসে নাই, তবে মুকুল আসতেছে, ফল চলে আসবে। দেখা যাচ্ছে যে উপরের দিকে মুকুল আসার সম্ভাবনা, অতি শীঘ্রই মুকুল চলে আসবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে আরেকটি জিনিস আপনাদেরকে আমি দেখাই, এটা হচ্ছে ডোরিয়ান মোসাঙ্কিং, এটা হচ্ছে ডোরিয়ান মোসাঙ্কিং। আর এক একটি চারার জন্য আমরা কতটুকু পরিমাণ গর্ত করি সেটা আপনাদেরকে দেখাবো। এখন আপনারা দেখেন এই যে গাছটির বয়স 4 বছর, অলরেডি 2 বার ফল দিয়েছে যখন টবে ছিল তখন। তো আগামীকালকে আমরা আরেকটি বড় গাছ রোপণ করব, সেই গাছটির বয়স প্রায় 8 বছরের মতন। তো কেন আমরা এত বড় গাছ রোপণ করব, কারণ গাছটি যে জায়গায় আছে ওই জায়গাতে একটা বাড়ি তোলা হবে, ঘর তোলা হবে, সেজন্য গাছটি কেটে ফেলার কথা বলছিল। তো আমরা গাছটিকে না কাটতে আমরা বেগু দিয়া গাছটিকে তুইলে একবার নিয়ে আসব, মানে বেকু ব্যবহার করে গাছটি আমরা উঠায় নিয়ে আসবো। ঠিক করে ফেলছে সিরাজ ভাই, এই গতটাই দিয়ে এখানে যে আমরা যে রামবুদন গাছটা লাগাবো, এই গাছটার বয়স হলো 8 বছর। এখন এই জন্য আপনি গর্তটা কয় ফুট করতেছেন ভাই? গর্তটা 7 ফুট। 7 ফুট? হ্যাঁ। এত বড় গর্ত? এত বড় গর্ত মানে গাছটার গোড়াটা শিকড়টা আর কি এরকম লাস্টিক দিয়ে আজকে চুক্কা, লাস্টিক এরকম চুক্কা বাইর আছে না, এটা আজকে বেকা যাতে না হয় এই কারণে আর কি এটা সোজা ভাবে যাতে হয় লাগে এই জন্য। মানে গাছটা অনেক দাম, আর খুবই ব্যয়বহুল কাজটা করতে গেলে আমাদের যে গর্ত কষ্ট হইতেছে, গর্ত করাটা খুব কষ্ট হইতেছে। এবং এই গর্তের ভিতরে আমরা বালু মাটি দিয়ে ভরাট করবো, আর এই যে লাল মাটিগুলো আছে এখানে লাল মাটিগুলো আমরা খুবই কম দিব, কিন্তু আমরা দিব কি মাটি, শোষা পড়া লাইছি, এখানে আমরা দিব কম্পোস্ট মাটি এবং কোকোপিট। ভাই ভাই তো গাছ কালকে সকালে কি আজকে কি কাজটা সেরে দেবো, গর্ত করা সেরে দেবো করা যায় আর কি। তো দর্শক শ্রোতা, আমরা আগামীকালকা গাছটা রোপণ করবো, আগামীকালকা যদি নাও পারি তাইলে ঈদের পরে, কারণ কাল থেকে আমরা ব্যস্ত। আপাতত গর্ত করে রাখি, যেদিন চারা রোপণ করবো ওই দিন আপনাদেরকে অবশ্যই দেখাইবো। আর পাশাপাশি ওইগুলো কিন্তু দেখাইছি, যেগুলো আমরা অলরেডি রোপণ করেছি ওইগুলো কিন্তু দেখাইছি। বাবা, মাটি খুবই শক্ত না ভাই? দেখেন কত শক্ত মাটি। এই গর্তগুলা অ্যাকচুয়ালি বেগু দিয়ে করার প্রয়োজন ছিল, কিন্তু এখানে বেগু আসতে পারে না, কারণ এটা হচ্ছে যে জায়গা এখানে বেগু প্রবেশ করতে পারে না। একটি বেগু আনার জন্য যে রুটের প্রয়োজন, রুট আছে, কিন্তু এই যে জায়গায় আমরা চারাটা রোপণ করবো এই জায়গাটা একটু সমতল ভূমি না, এটা একটু উঁচাতে একটু উপরে। তো সেজন্য আমরা এখানে কী বলে এটাকে বেগু আনতে পারবো না। যারা বড় গাছ রোপণ করবেন, যে গাছের বয়স যদি আমাদের এই ছোটো গাছের মতন হয় তাহলে আনুমানিক 4 ফুট গর্ত করতে হবে। আর এখন যেহেতু আমরা যে গাছটা রোপণ করবো এটার বয়স 8 বছর, তো সেজন্য আমরা গর্তটা 5 ফুট বাই 5 ফুট করবো। যদিও সেরা আসবে 7 ফুট বলছে, কিন্তু 7 ফুটের কোনো প্রয়োজন নেই, আমরা 5 ফুট বাই 5 ফুট করবো। আর এই গর্তটা, এই গাছটির জন্য যেটা 4 বছরের গাছ, এই গাছটির জন্য কিন্তু আমরা যে গর্তটা করছি এই গর্তটার সাইজ হচ্ছে আপনার 4 ফুট বাই 4 ফুট, মানে নিচে 4 ফুট এবং এটার চতুর্ভুজ 4 ফুট করে আমরা দিয়েছি। দেখেন এটা হচ্ছে রামবুটান, লাল যে রামবুটানগুলো হয় 12 মাসের রামবুটান। আর যেহেতু চারা ফল আসতে একটু দেরি হইতেছে, আমার মনে হয় ফল আসতে আরও 3-4 মাস লেগে যেতে পারে, কারণ গাছটি স্থান পরিবর্তন করা হয়েছে, একটা নড়াচড়া খাইছে, তো এই জন্য ফল আসতে একটু লেট হচ্ছে। তো এই রামবুটান চাষ করার মেন গুমুর হচ্ছে আপনি গর্ত যত বড় করবেন এবং গর্ততে যত ভালো মাটি দিবেন আপনার গাছ তত ভালো ফলন দিবে। আর আমরা যেই গাছটি এখানে রোপণ করবো, গাছটি অনেক বড়,
ধন্যবাদ সবাইকে।